তৈরি হচ্ছে, ঠিক তখনই ম্যাডামের কাছে একটা ফোন আসে। উনি তখন ফোনে অনুপ্রাণ থেকে ভদ্রলোককে বলছেন যে দেখো না কোথা থেকে একটা মেডিসিন এসেছে, কোচিং সব কিছুই মেনে দেখাতে পারে। ঠিক তখন টেবিলের মধ্যে এরকম এক গ্লাস জল পড়েছে, আমি কিছুটা জল আমাদের খেয়ে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম বলি, আরে বসে আপনি এটা করলেন নাকি, আপনি আমার বইটা নষ্ট করে দিলেন, ওর মধ্যে আমার নতুন বয়ফ্রেন্ডের নাম্বারটা ছিল। আমি না না ম্যাডাম, আসলে জলটা ফিনিশ হয়ে গেছে। উনি বলছে জল ফিনিশ হয়ে গেছে? হ্যাঁ। বলে বইটা উল্টে দেখান, আমি উল্টে দেখালাম। বলি না 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 না, এইভাবে না, পুরো বইটা উল্টে দেখালাম, পুরো বইটা উল্টে দেখালাম। তখন উনি বিশ্বাস করলো। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যাডাম তাহলে কি আমি সোটা পাচ্ছি? বলছে হ্যাঁ, আমি আপনাকে সোটা দিতে পারি, কিন্তু যদি আপনি জলটা আমার ফেরত দিলে দেখাতে পারেন। সচরাচর আমরা মেডিসিন কোনো দিন কোনো কিছু ভ্যানিশ করার পর সেটাকে আমরা ফেরত দিলে দেখি না, কিন্তু সেদিনকে সোটা পাওয়ার জন্য আমাকে আবার জলটা ফেরত দিলে দেখাতে হবে। আপনার মতো ভাবছেন?